এটাকে বলেন তো মনস্তত্ত্ববিদরা বলেন উনি যে সমস্ত কাজ করে অভ্যস্ত এবং যেভাবে তিনি সিপিআইএম এর বিভিন্ন কর্মীদের ফাঁসিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছেন সবই তো ওর পরিকল্পনায় হয়েছে সেই মনস্তাত্ত্বিক প্রতিফলন আজ করে ঘটছে উনি মনে করছেন যে ইডি সিবিআই তারা বাইরে থেকে অস্ত্র টাকা পয়সা নিয়ে অভিষেকের বাড়িতে ঢুকিয়ে দেবে এই অপকম্বকত উনি করেছেন বলেই ওর আজকে এই প্রতিধ্বনি আসছে আসলে গোটা রাজ্য জুড়ে যে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতিটা উনি নিজে লালন পালন করেছেন এবং অভিষেককে দিয়ে সেগুলোকে কার্যকরী করিয়েছেন যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ ছেলেদের মাধ্যমে সেটা আজকে ধরা পড়ে গেছে আজকে সেজন্যই তিনি এত আতঙ্কিত ইডি সিবিআই তদন্ত করছেন তদন্ত করে তারা বহু তথ্য সংগ্রহ করেছেন এর আগে ওদের একজন যুব নেতা বলার চেষ্টা করলো কি অভিষেকের নাম করাবার জন্য নাকি তার উপর চাপ দেওয়া হচ্ছিল সেটা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ যখন আদালত দিলেন তখন ওরা দৌড়ঝাঁপ করলেন সুপ্রিম কোর্ট গেলেন কোনোভাবেই তদন্তে আটকাতে পারছেন না এখন এই সমস্ত কথাবার্তা বলে ওর সংগঠিত গুন্ডা বাহিনীকে উত্তেজিত করার চেষ্টা করছেন আমাদের দাবি হবে ইডি সিবিআই দ্রুত তদন্ত শেষ করে হেফাজতে নিন আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে কালকেও সারা রাত আমাকে কেউ বলেনি আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে হঠাৎ করে চলে গেছে তার চার পাঁচটা জায়গায় সকাল ছটায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা আচ্ছা বলুন তো যেমন পুজো কমিটিগুলোকে বলেছিল ইনকাম ট্যাক্স দিতে হবে এই নিয়ে জোরদার আন্দোলন হয়েছিল তারপরে বাধ্য হয়েছিল ব্যাক আউট করতে ধরুন আমার বাড়িতে কেউ গেল বা আমি আপনার বাড়িতে কোনো পুলিশ পাঠালাম নিয়মটা কি একটা ওয়ারেন্ট থাকবে বা বাড়ির লোককে ডেকে কথা বলবে তাকে জানাবে কেন এসছে রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবে অনেকে আছে ধরুন ইংরেজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না তারা আইনজীবীদের সাহায্য নেয় তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে তালা ভেঙে ঢুকছ জানাচ্ছ না কোথাও কোথাও তালা ভেঙে তো ঢুকছে যদি বাই চান্স সে নেই বাড়িতে ধরুন বন্ধ আর তাতে যদি কেউ চা করার লোকও থাকে তাকেও ঘর থেকে বের করে দিচ্ছ এবং ঢুকে তুমি কোনো উইটনেস রাখছো না সে জানে না তুমি তো এটাও হতে পারে আমরা যদি কাল্পনিকভাবেও ধরে নিই তুমি যদি কারো বাড়িতে ধরুন আমার বাড়িতে গেল আমায় জানালো না আমার তো একটা সিকিউরিটি প্রবলেমও আছে সিকিউরিটি প্রবলেম যে কোনো কারো আছে একটা ছোট থেকে বড় করে যে কোনো পাবলিকের তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না কে তার গ্যারেন্টি হবে তুমি নিজে ঢুকছো নিজে করছো তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না কে গ্যারেন্টি নেবে তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছো না জানাবার কোনো জায়গা নেই যা ইচ্ছে তাই করব অর্থাৎ এটা আইনি নয় বেআইনিভাবে রাজনৈতিক ভ্যান্ডেটা বাংলায় চলছে কিন্তু তাও বলবো আমি আমার কথা বলি না হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালকে ওরা যায়নি বাজে কথা বলে লাভ নেই কোনো একটি কাগজ লিখেছে আরও উস্কে দেওয়ার জন্য গেলে যাবে কালী মন্দিরেও যেতে পারে দক্ষিণেশ্বরেও যেতে পারে নাখোদা মসজিদেও যেতে পারে সেটা তাদের ব্যাপার সাধু সন্তদের বাড়িতেও যেতে পারে কে বারণ করেছে যাবেন এক কাপ চা খাবেন চলে আসবেন কিন্তু তাই বলে কে কাকে বিয়ে করেছে তার কোথায় জন্ম হয়েছে তার কটা বাচ্চা হয়েছে সে কোন স্কুলে পড়ে তার বাড়িতে কি বাজার হয়েছে সে কি খাচ্ছে এ নিয়ে দেশ চলতে পারে না এটা স্বাধীন দেশের নাগরিক আমরা বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন হাম তো সকলেকে চলতা হ্যায় আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন সবাইকে ডোরা পিঁপড়ের মতো কামড়াচ্ছে এমনকি পুজো কমিটিগুলোকেও ছেড়ে কথা বলে না গিয়েছিল ইনকাম ট্যাক্স নিতে
জিজ্ঞেস করুন, সব ট্যাক্সই তো নিচ্ছ, জিএসটি ট্যাক্স আমাদের এখান থেকে 100% তুলে নিচ্ছ, আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না, সেখানে আমার প্রাপ্য 60% দিচ্ছ, কত 40%ও দাও না, এবারে তো মনে হয় 20-30% দিয়েছো কিনা আমার ডাউট আছে, না জেনে আমি বলবো না। অর্থাৎ ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে আমার এখান থেকে, আমার বাংলার মানুষের পকেট থেকে, একটা নকুলদানা কিনলেও জিএসটি দিতে হয়। এরপর দেখবেন কবে বলবে ক্লাবগুলোর থেকেও জিএসটি দিতে হবে। এরা বোঝে না কিছু সভ্যতা সংস্কৃতি মানবিকতা আছে যা জোর করে কেড়ে নেওয়া যায় না।